যেখানে এটা বায়রন বিশ্বাস নিজেও পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসেরও পূর্ণ সমর্থন পেয়েছেন, ওখানকার কর্মী ভোটার বা যারা শুভানুদ্দায়ী সমর্থক ছিলেন। এবার ওই জায়গাটা প্রতীক ছিল হয়তো কংগ্রেসের, কিন্তু জিতেছেন বায়রন বিশ্বাস। কারণ আমি আবার বলছি, আমাদের কোনো টেকনিক্যাল ভুলে হয়তো প্রার্থী অনেকের পছন্দ হয়নি, বায়রন যে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছেন, তৃণমূলেরই একটা বড় অংশও তাকে ভোট দিয়েছে, ফলে এটা বায়রন বিশ্বাস জিতেছিলেন। আর অধীর চৌধুরী, তার তো আত্মসমালোচনা করা উচিত। একজন MLA তাকেও ধরে রাখতে পারেন না, তিনি তো বলছেন যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ে না, বেশি সময়টা তৃণমূলের বিরুদ্ধে কথা বলে, বিজেপির হাত শক্তিশালী করে। নিজে বলেছে আজকে তো। সুতরাং অধীর চৌধুরীর কোনো মুখ আছে? গর্বের সঙ্গে 21 সালে শূন্য পেয়েছিলেন, কৃতিত্বের সঙ্গে আবার সেই শূন্য ফিরে গেলেন। কোনো প্রভাব পড়বে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা চাই বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্য, বিরোধী ঐক্য। এবং বিভিন্ন রাজ্যের বা দেশের যে নেতৃত্ব রয়েছেন তারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে কথা বলছেন, এবং আগামী 12 জুন একটি বৈঠকও রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার কি বলে এসেছি, যে যে এলাকায় দেশের যে যে অংশে কংগ্রেস, তাদের উপর মূল দায়িত্ব বিজেপিকে রোখার। কংগ্রেস ফেল করেছিল বলেই 14 সাল আর 19 সালে নরেন্দ্র মোদী এত সাংসদ নিয়ে সরকারে গেছিলেন। তো কংগ্রেস ফেল করছে কেন? কংগ্রেস শীতঘুম ভেঙে জেগে উঠুক, সেই কর্ণাটক, হিমাচল, আমরা বলেছি তো সেগুলো। আর তৃণমূল সেখানেই প্রার্থী দিয়ে লড়তে গেছে যেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল না। কংগ্রেস ফেল করছিল বলে আমরা টেস্ট করেছি নিজেদের, তার পূর্ণ অধিকার আমাদের আছে। কিন্তু যখন আমরা বিজেপির বিরোধিতা করছি 2021 সালেও, তখন এরাজ্যের কংগ্রেস CPM-এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে ভোট কাটুয়ার রোল প্লে করেছে, যাতে তৃণমূলের ক্ষতি করে বিজেপির সুবিধা করে দেয়া যায়। ফলে সর্বভারতীয় আঙ্গিকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রী বিজেপি বিরোধী মঞ্চে যে গুরুত্ব, যে দায়িত্ব, সেগুলো তারা পালন করবেন। আর অধীর রঞ্জন চৌধুরীরা যদি এরাজ্যে CPM-এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির দালালি করতে চান, তাহলে এই রাজ্যে মানুষ ডিসিশন নেবেন। প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা ঠিক করবেন যে তারা তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে শক্তিশালী করবেন, নাকি তৃণমূলের হয়ে কাজ করে বিজেপির প্রকৃত বিরোধিতা করবেন। ফলে যারা একটা MLA দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছেন যে এখানে কংগ্রেস শুধু বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা কাজ করে শুধু তৃণমূলকে দুর্বল করার জন্য, এই দলে থাকা যায় না, তো লজ্জা হওয়া উচিত। একটা প্রদেশ কংগ্রেস সভাপতি শূন্য ছিলেন, আবার শূন্য হয়েছেন, লজ্জা থাকলে তার দল থেকেই আগে ইস্তফা দেওয়া উচিত ছিল। কে কংগ্রেসকে ভেঙেছে? কে ভেঙেছে কংগ্রেসকে? উনি তো অপদার্থ না, ওনার অপদার্থতা ঢাকার জন্য এসব ধরনের কথা বলে। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে দিয়েছে যে আমরা প্রার্থী দিইনি কর্ণাটকে, প্রার্থী দিইনি, আমরা বলেছি যে কেউ আসুক কিন্তু বিজেপিকে হারাক। কংগ্রেস শাসিত কোন রাজ্যে, তৃণমূল কংগ্রেস শাসিত কোন রাজ্যে তৃণমূল প্রার্থী দেয়নি? যেখানে বিজেপি শাসিত এবং অতীতে কংগ্রেস ফেল করেছে সেই জায়গাটা আমরা চেষ্টা করেছিলাম একটা ব্যারিকেড তৈরি করার, কিন্তু কংগ্রেস শাসিত কোন রাজ্যে, অর্থাৎ অবিজেপি কোন রাজ্যে দেয়নি, কিন্তু ওরা পশ্চিমবঙ্গ অবিজেপি রাজ্য, সেখানে তৃণমূলকে দুর্বল করতে চেষ্টা করা মানে তো বিজেপির হাত শক্তিশালী করা। ওরা তো সেই খেলাটা খেলে, এই খেলাটা এখানে খেলছে, ফলে ওদের কর্মীরাও চলে এসছে, নেতারা চলে আসছেন, ভবিষ্যতেও দেখবেন কি হয়। আর অধীর চৌধুরী বহরমপুরে বিজেপি সাপোর্টে জিতবেন বলে তিনি পরিষ্কার বিজেপির হয়ে খেলা খেলে যাচ্ছেন। কেন তো এর সঙ্গে এইসব আসছে কি করে? একজন বিধায়ক, এখানে দলত্যাগ বিরোধী আইনটাও প্রযোজ্য নয়, একজন বিধায়ক, এবং তিনি নিশ্চয়ই সেই এলাকার মানুষের কথাই বলেছেন যে আমি, হ্যাঁ আমি তৃণমূলে হয়ে দাঁড়াতে পারিনি, কংগ্রেসের হয়ে তাই আমি দাঁড়িয়েছিলাম, তৃণমূলের লোকেরাই আমার হয়ে ভোট করেছে এবং সেখানে মানুষ আমাকে সাপোর্ট করেছেন, তো সেই জায়গায় তিনি জিতেছেন। আসলে মুখ পুড়েছে, এতদিন ভালো ছিল, এখন ওকে আবার এতদিন সাগর দিঘি মডেল, আবার আসতে হবে, এখন সাগর দিঘি মডেল,
অধীর চৌধুরী আর সুজন চক্রবর্তীরা দুটো ফাঁকা কলসি গলায় ঝুড়িয়ে ঘুরে বেড়ান। সেটা তো গতকাল নতুন। এক মিনিট, সাগর দিঘির সময় কি বলেছিল? আমি তা করার করে দিয়েছি। সাগর দিঘির সময় শুভেন্দু কি বলেছিল? যা করার করে দিয়েছি, তৃণমূল প্রতীকে জিতবে না। তখন সেটিংটা কাদের ছিল? কাদের ছিল সেটিং? বিজেপি, কংগ্রেস, সিপিএম। তো চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, সেখানে বায়রন বিশ্বাস পরিষ্কার বলছে আমাকে তৃণমূলীরাই ভোট দিয়েছেন, আমি তৃণমূল পরিবারের, তৃণমূল ঘেঁষা, আমি আনুষ্ঠানিকভাবে দলে ফিরেছি। এবং সবচেয়ে বড় কথা, দুটো লজিক, এক উন্নয়নের কাজটা করব, দুই কংগ্রেস যে যাদের টিকিটে জিতেছি তারা প্রকৃত বিজেপি বিরোধিতা করছে না।